এবং অবরোধ করো তাদের প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে উৎপেতে পেতে বসে থাকো কিন্তু তারা যদি তবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াতে কিন্তু পরিষ্কার যে এটা কিন্তু যুদ্ধের সময় নাজিল হয় নাই এই যে অনেকে দাবি করে যে এই আয়াতটা নাকি দেখেন যুদ্ধ ক্ষেত্রে নাজিল হয়নি এটা আপনি এরকম মিথ্যাচারটা পরিষ্কার হয়ে যাবে জাস্ট আয়াতটা পড়লেই কারণ আয়াতের যুদ্ধের অবস্থার কথাই বলতেছে আয়াত বলতেছে যুদ্ধের অবস্থার কথা যে নিষিদ্ধ মাস অতিক্রমthলে তো যুদ্ধের অবস্থা নাযিল না হলে এ কথা কেন বললো তাহলে বলতো এখনি যুদ্ধ করো নিষিদ্ধ মাসের কথাই থাকতো না আরেকটা একটু প্রশ্ন নাই করছেন সেটা হলো নিষিদ্ধ মাস আসলে কি এবং নিষিদ্ধ মাসের কথা কেন এখানে বলা হচ্ছে তাদেরকে একটু মানে মানে জিজ্ঞাসা করতে হবে নিষিদ্ধ মাস হতেছে কি ইসলামে যেটা বলা হয়েছে ইসলামে যেটা বলা হয়েছে অপয়া কুলক্ষণ অশুভ অশুভ কিছু দেখা ঠিক আছে এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করে না যেমন ওই যে হিন্দুরা কাকের পূজা দেয় কুকুরের পূজা দেয় ঠিক আছে কাল আছে আছে। আছে দেবতা দেবতা যেগুলো যে তারপরে হচ্ছে শনি দেবতা অশুভ লক্ষণ এই যে এইগুলো জিনিসগুলো আছে এইগুলো ইসলামের নিষিদ্ধ এইখানে ইসলামে আসলে নিষিদ্ধ পাস বলে কিছু নাই ইসলামে সবসময় সবকিছু দেয় ঠিক আছে যেকোনো সময়

আমার সাথে ডিবেট চ্যালেঞ্জ নেই কোন নাস্তিক যদি থাকে শুধু ওপেন ডিবেট চ্যালেঞ্জ দুই ঘন্টা আলোচনা হবে আসো কোন নাস্তিক আছে সারা মানে একটা নাস্তিক অনলাইনে আমি পাচ্ছি না যদি কেউ বলে অনলাইনে কোন নাস্তিক আছে তাহলে আমার সাথে আশিফরা পাঠান দুই ঘন্টা ডিবেট হবে যে কত বড় মিথ্যা শিখছে তো আমরা আহ কথা বলছিলেন বলেন হ্যাঁ তো যেটা বলতেছিলাম ভালো যেহেতু এটা প্রত্যলিকদের কথা আসতেছে এই জন্য নিষিদ্ধ মাসের কথাটা আসছে কারণ পত্তলিকদের কতগুলো কুসংস্কার আছে যেরকম হচ্ছে ওদের কু লক্ষণ আছে মাসের নিষিদ্ধ সময় আছে ঠিক আছে তো যেটা হচ্ছে কি এই কারণেই যে ওদের এই নিষিদ্ধ মাস নিষিদ্ধ সময় লক্ষণ এইসব ভাবি জি বহু কিছু আছে তা আপনার একটু পড়ে শোনায় যেহেতু যুদ্ধটা পত্তলিকদের সাথেই ছিল তো যেটা হচ্ছে হারাম মাস বা নিষিদ্ধ মাস ছিল যে সময় তারা যুদ্ধ করতো না এই কারণে নিষিদ্ধ তাহলে ওই আচ্ছা ভাই আমরা কোন গ্রুপে আছি এখন কোন গ্রুপে আমি আমাদের হলো জাকিনাকে সমর্থন করো আচ্ছা ঠিক আছে হ্যাঁ জি ভাই বলেন এখন হইতেছে কি ওই ইয়ে করেন আপনি একটু ওই যে তাহলে ওই আটটা পরে শোনাই দেন তাহলে মানুষের পরিষ্কার হয়ে যাবে কুসংস্কার এবং যখন নিষিদ্ধ মাসে অতিবাহিত হবে তখন তোমরা মসজিকে যেখানে যেখানে পাও হত্যা করো তাদেরকে গ্রেফতার করো তাদেরকে অবরোধ করে রাখো প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে অবস্থান করো অথবা যদি তারা করে এখানে পরিষ্কার বলা হচ্ছে যদি তারা তওবা করে নেয় অর্থাৎ তব বলতে এখানে বলা হচ্ছে যে আমার মনে হয় চার নম্বর আয়টা পড়লে ভালো হয় এখানে একটা অঙ্গীকারের কথা বলা হচ্ছে চুক্তি নামার কথা বলা হচ্ছে এবং চুক্তি ভঙ্গ করার পর যদি তারা তবা করে তো তাহলে সালাত আদায় করে জাকাত দেয় তবে তাদেরকে পথ ছেড়ে দাও নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম করুণাময় জি হ্যাঁ তো ওইটা যেটা হইতেছে যে ওখানে আর একটা চুক্তিবদ্ধের কথা ছিল এবং নিশুদ্দ মাসের কথা ছিল যে এই সময় পত্তলিকরা যুদ্ধ করবে না ঠিক আছে তো যেটা হইতছে এই কারণে যুদ্ধের কথা হইছে কথা হলো কি যে তার আসলে কি কমন সেন্স আর যে আছে আসলে কিশতে কাটছাট পড়ছ তো সবসময় আসলে তো কোরআন কোরআন খুলেই দেখে না এটার জন্য সমস্যাটা হয়ে গেছে কোরআন কোরআন খুলে দেখলে তাহলে বুঝছো তারপরে আবার ছাঙা একটা পড়ে পড়ে শোনায় দেন আর যদি মুর্শিকদের মধ্যে হতে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে আর মুসিকদের মধ্যে হতে কথাটা ভালো করে শুনবেন আর মুসিকদের মধ্যে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দান করো। করোসিক তাকে কিন্তু আনার কথা বলা হচ্ছে না এখানে পরিষ্কার হতে হবে অনেকে বলে যে এখানে ইসলাম গ্রহণ করার কথা বলা হচ্ছে এখানে কিন্তু তাও বলা হচ্ছে না আর মুসিকদের মধ্যে কেউ যদি আশ্রয় প্রার্থনা করে তবে তবে তাকে আশ্রয় দান করো জাতেশ যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অথবা নিরাপদ স্থানে পৌঁছিয়ে রাখে না। তাহলে দেখেন এখানে এক হতে দেওয়া হচ্ছে আর মসজিদদের মধ্যে কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দান করো যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অথবা তাকে তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে এ আদেশ জন্য যে তারা এমন লোক যারা পূর্ণ জ্ঞান রাখে না আর যেটা হইতেছে কি যেরকম নব্বই নম্বর পড়ায় আপনি নব্বই নয় তার পড়াই বেরোবেন এবার আপনারা করবেন কি ওটা একটু চূড়া নিচে আর নম্বর একটু পড়ে দিবেন বলবে নম্বর অ্যাডটা একটু পড়ে শোনা হতো কিসাস কারে বলে কিসাসের মশালা গুলো তারা একটু শিখে আসতে বলবেন ব্লাড মানি কিসাস এই জিনিসটা কি জিনিস তার কাছে একটু শিখতে বলবেন একটা মুসলিমকে বা অমুসলিমকে হত্যা সাজা কি কি এটা একটু শিখে আসতে বলবেন একটা চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যার ফলে কি অপরাধ হবে সেটাও শিখে আসতে বলবেন ঠিক আছে ইসলামে এই সব জিনিস হত্যা হচ্ছে আট প্রকার হইতে পারে ঠিক আছে এইগুলো প্রকার ভেদ শিখে আসতে বলবেন এত ক্ষুদ্র নলেজ নিয়ে আমাদের সাথে তর্ক করতে আসলে সমস্যা